গুড মর্নিং বন্ধুরা, প্রিয় পড়ানা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। আর সবাইকে জানিয়ে রাখি শুভ মহাদশমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আর কোথায় দেখতে দেখতে দেখো চার দিন কেটে গেল, আজকে মায়ের বিদায়বেলা, এটা ভেবেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আজ মা কাঁদিয়ে চলে যাবেন কৈলাসে। প্রতিটা মেয়েই যখন তার বাপের বাড়ি থেকে চলে যায়, আর বাপের বাড়ির লোকেদের যেরকম মন খারাপ হয় ঠিক তেমন মেয়েটারও খুব মন খারাপ হয়, তাই না? তাই মায়েরও ভীষণ আজকে মন খারাপ, আমাদের ছেড়ে চলে যাবেন। আর দেখো সকাল সকাল আমাদের ভোগ যাওয়ার ব্যবস্থা হচ্ছে, আজকে দশমী, দশমীর ভোগ যাই তোমাদের আগেই বলেছিলাম, আর আজকে ভাতের নিরামিষ ভোগই যাবে। আর মা সেই ভোর থেকে নিজের হাতে সব কিছু রান্না করে গুছিয়ে নিচ্ছে। আর দেখো আমরা রেডিও হয়ে গেছি সবাই মিলে, আর এটা হচ্ছে একটা দাদু ভাই এসেছে, আর পাপান তাকে কিরকম মারছে দেখেছো, আর আমি ওকে বকছি বলে ও একভাবে শুনছে। তো বাইরেও এ যারা ভোগ নিয়ে যাবে ওরা আনতে চলে এসেছে। এদিকে দেখো ভোগ আনতে চলে এসেছে, আর ও দেখো পাঞ্জাবির বোতামও ঠিক করে আটতে পারছে না, তার জন্য ওখানে গিয়ে তিনজনে মিলে চোরগোল করছে। তো যাই হোক, আমরা ভোগ নিয়ে এবার প্যান্ডেলের দিকে রওনা দিলাম। ভোগ নিয়ে এসে সব দিয়ে দিলাম, ওনারা সাজিয়ে নিলেন। যেহেতু আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই ওই অঞ্জলি আজকে হবে না। আর আমাদের ভোগ এসেছে, আরও একটা ভোগ আসবে, মানে আরও একজনদের ভোগ নিয়ে আসবে, সেটাও ওনারা আনতে চলে গিয়েছিলেন। আর পাপান এখানে এসেই দেখো কিরকম মারপিট আরম্ভ করে দিয়েছে। সত্যি বলছি পাপান না, দিন দিন বড় হচ্ছে যত, তত মারপিট করা শিখছে। আমি যে ওকে নিয়ে কি করি না, আমার আর ভালো লাগে না। তোমরা একটু সাজেস্ট করো তো আমাকে, আমি কিভাবে ওকে শান্ত করব। তো যাই হোক, এখানে সবাই মিলে ওকে নিয়ে ব্যস্ত, আর ওইদিকে ভোগ চলে এসেছেন, আর এবার বিজয়ার পুজোটাও শুরু হবে। আর তোমরা একটু পুজোটা দেখতে থাকো। মম কল্যাণ মষ্টাভি শক্তিভিসহ ওম গচ্ছ গচ্ছ। তো যাই হোক, বিজয়ার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর সুতোটাও কাটা হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তো আমরা পুজো এবার সব নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি, তো অঞ্জলি হবে না জেনেও আমরা কেউ কিছু খাইনি, কারণ মায়ের জন্য ভোগ নিয়ে যাব আর খাওয়া দাওয়া করবো, তাই খাওয়া দাওয়া করিনি। তো আমি একেবারে সন্ধেবেলা চলে আসলাম, আর আমাদের এখানে না আজকে বিজয়া হবে না, কালকে বিজয়া হবে, আর আজকে বিসর্জন দেবে না, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকে বললাম না দাদু ভাই আছে, আর আমাদের প্রায় পাঁচ ছ দিন ধরে নিরামিষ চলছে, আর আজকে ঠাকুরমশাই বলেছেন আমাদের সন্ধেবেলা থেকে আমিষ খাওয়া যাবে, তাই আজকে একটু মাংস হবে, আর রুটি হবে, আর হবে একটু ভাত। আর তার জন্য অনেক দিন জানো তো আমিষ রান্না হয় না, তো
সেই জন্য ফ্রিজে একটুকু রসুন বাটা নেই, তার জন্য রসুন আরে সব কিছুই বাটতে হবে। তাই আমি এখন শিলে বসবো না, একটু রসুন মানে ছাড়িয়ে নিয়ে থেতো করে নেবো হামাদিস্তায়। আর আজকে মাংসটা ভাবছি অন্যরকম করে করব। আর দেখো আলুটাও আমি ছাড়িয়ে কেটে নিয়েছি, আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আর আলুগুলো একটু ডুবো তেলেই লাল লাল করে ভাজবো, এতে না মাংসের টেস্ট আরও ভালো লাগে। আর যত আলু ভালো করে ভাজতে পারবে লাল লাল করে, তত মাংসের টেস্ট বেশি হয়। তো যাই হোক, মাংসের আলুগুলো আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। আর যেহেতু চাপা দিয়ে দিয়ে ভেজেছি, এইখানে অনেকটাই আলু সেদ্ধও হয়ে গেছে। তো এরপর আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে। তো ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। তো পেঁয়াজটাও একটুখানি সামান্য ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব যে মাংসটা এনেছে, সেই কাঁচা মাংসটা। এতে আমি কোনো নুনও দিইনি, হলুদও দিইনি, কিচ্ছু দিইনি, শুধুমাত্র মাংসটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দু মিনিটের মতো এটা চাপা অবস্থায় রেখে দেবো। দু মিনিট পর চাপা খুলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, শুধু লেবুর রস আর কিছুই না। তারপর আবারও আমি দু মিনিট চাপা দিয়ে আমি একটা বাটির মধ্যে আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, যা যা লাগে মাংসের সব কিছুই একটা বাটির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি এখনো পর্যন্ত নুন অ্যাড করিনি, তাও কত জল ছেড়ে দিয়েছে দেখেছো। আর এদিকে দেখো আমি পাপার জন্য একটু মাংসের স্টু বানাবো। তো ও না বেচারি অনেক দিন হলো ও কোনো মাংস খায়নি, অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তাই ওর জন্য রাতে একটু ভাত করব আর একটু মাংসের স্টু বানাবো। তাই সব সবজি বলতে গাজর, আলু নিয়েছি, আর দিয়ে দিয়েছি মাংস, আর দিলাম একটু ধনে মৌরি বাটা, জল আর নুন হলুদ, ব্যাস এইটুকু দিয়ে আমি প্রেসারে প্রায় পাঁচ ছটার মতো সিটি দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাংসটা কীরকম জল ছেড়েছে, আমি এখনো পর্যন্ত নুন দিইনি। এরপরে আমি টমেটো দিয়ে এরপর আমি নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে তার কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আলু। তো আলুটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে তোমাদের বললাম। আর দেখো একটা টুইস্ট, এখানে আমি দুটো পেঁয়াজকে এইভাবে কোনা কোনা করে কেটে নিয়েছি, ঠিক দো পেঁয়াজার মতো, দো পেঁয়াজের স্টাইলে এটা করছি। এই যে এই পর্যায়ে যদি এটা আমি নামিয়ে নিই একটু গরম মশলা ছড়িয়ে, এটা প্রায় দো পেঁয়াজার মতনই খেতে লাগবে। শুধু এখানে পেঁয়াজ বাটাটা পড়তো, আমি পেঁয়াজ বাটাটা দিইনি। যদি পেঁয়াজ বাটা দিয়ে এটা তোমরা করতে তাহলে এটা প্রায় দো পেঁয়াজার মতোই হয়ে যেত। আমি যেহেতু ঝোল করব তাই দেখো পাশে হচ্ছে গরম জল ফোটাচ্ছি, ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো গরম জল দেওয়ার পর দেখো একটু সামান্য গরম মশলা ছড়িয়ে নিলাম, আর আমার মাংসটা দেখেছো কী সুন্দর লাল লাল ঝোল ঝোল হয়েছে। তো যাই হোক, এটাই রাত্রেবেলার খাওয়া হবে। আর দেখো এদিকে করেছি পাপার ঝোলটা, পাপার ঝোলটাও দেখে নাও, ঝোল মানে পাপারও স্টু আর কি। তো ওটাও শুধু সেদ্ধ, আর ওর মধ্যেও হালকা যে ওপরে তেল তেল ভাজবে ওটা মাংসেরই একটা চর্বি, আমি কোনো তেল এখানে ইউজ করিনি। তো সব কিছুই রেডি হয়ে গেছে, এবার রাত্রিও হয়ে গেছে, আমরা এবার খেয়ে নেবো। পাপাকেও খাইয়ে শুয়ে দিয়েছি, তো আমরা সবাই মিলে খেতে বসে যাব এবার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর মধ্যে। টাটা।